রণক্লান্ত মন পালিয়ে বেড়ায় পাহাড়ের দেশে, শহরের পাড়ায় আর ফিরব না বলে অবশেষে। রণক্লান্ত মন পালিয়ে বেড়ায় পাহাড়ের দেশে, শহরের পাড়ায় আর ফিরব না বলে অবশেষে। তবুও ফিরতে হলোই ভুলে পাহাড়ের পিছু টান, নতুন করে বাঁচার তাগিদ নিয়ে ঘরে ফেরার গান। হ্যালো এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো আজকে আমি আবার থেকে এসেছি কোডারমা নিজের দিদির বাড়িতে। আর কোডারমাতে এই যে জায়গাটা এখন আমি আছি, হয়তো দেখে ভাববেন কি পুরো জায়গাটা জঙ্গলে ভর্তি কি, কিন্তু না, এটা একটা ওপরে পাহাড়ের মতনের জায়গাতে আশ্রম আছে, যেটাকে কি বলা হয় ধ্বজাদারি। আর এটা 800 স্টেপস, মানে 800টা সিঁড়ি আছে, দেখতে পাচ্ছেন আশা করি। তো আমি এখন সিঁড়ি চাপছি, 800টা স্টেপ, অনেক বড়। চলো ওপরে গিয়ে দেখা যায়। স্টার্টিংয়ে শুনে মনে হবে যেন 800টা স্টেপ তো কোনোই বড় ব্যাপার না, এমনিই চেপে যাব, কিন্তু এক একটা স্টেপ আপনি যে চাপবেন এতই বেশি স্টেপসগুলো স্টিফ। আর যত ওপর যেতে যাবেন মনে হবে কি বাপরে কতটা এসে গেলাম, কিন্তু হয়তো স্টেপ কাউন্ট দেখবেন তো হয়তো 150 বা 175 এমনি আছে। কিন্তু হ্যাঁ, একটা জিনিস আছে, সব স্টেপের সঙ্গে কিন্তু নিজের ভেতরে একটা এনথুজিয়াজম আছে কি এতটা এসে গেছি আগেও চলে যাব। আর এই জায়গায় দাঁড়িয়ে আমি মনে মনে একটাই কথা ভাবছিলাম, আমাদেরকে লকডাউন ঠিক যেইভাবে প্রকৃতির সম্মান করতে শিখিয়েছিল, ঠিক সেইভাবে কোথাও কি আনলকের সঙ্গে সঙ্গে আমরা সেটা দ্রুতগতিতে ভুলে যাচ্ছি।